শুভ দুপুর, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন, আমাদের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট কুমিল্লা, আমাদের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট জনাব রোসানা শহীদ ম্যাডাম। আমি আপনাকে আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি শুভ দুপুর বেলায় আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি সাংবাদিক ফরহাদ, তার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার জনাব সঞ্জিত কুমার সিংহ। স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ আপনাকে। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমি আমার চ্যানেল থেকে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ এই শুভ দুপুর বেলায় টেবিল টক সাথে অ্যাটেন্ড করার জন্য আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে জনাবা রোসানা শহীদ ম্যাডামকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে অ্যাসিস্ট্যান্ট সুপার সঞ্জিত কুমার সিংহ স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক ফরহাদ ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে এবং দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি একজন আমাদের কুমিল্লার আলোকিত এবং কিংবদন্তি, তো সেই থেকে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট কুমিল্লা আমাদের এখানে আপনি জয়েন করাতে সুপারিনটেন্ডেন্ট হিসাবে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথাটা তুলে ধরবেন সম্মানিত ম্যাডাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে অনুভূতি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে অনুভূতি তো আসলে বলে বোঝানো যাবে না, তা আমি খুব গর্বিত এবং আনন্দিত যে আমি কুমিল্লা বিটের প্রধান হিসাবে জয়েন করতে পেরেছি, আমার সৌভাগ্য বলা যায় আর কি। ভিউয়ার্স ধন্যবাদ জ্ঞাপন করেছেন রোসানা শহীদ ম্যাডাম, উনি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের যতগুলি প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া অনলাইন চ্যানেল এবং ইলেকট্রনিক্স মিডিয়া আছেন সমস্ত মিডিয়ার মাধ্যমে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, হাটিয়েটি পাপা করে উনি আজকে এই প্ল্যাটফর্মে সুপারিনটেন্ডেন্ট হিসাবে জয়েন করেছেন, ওনার অনুভূতির কথা তুলে ধরেছেন, উনি সবাইকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং নতুন বছরের শুভেচ্ছা এর সাথে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি জানি আপনি হাটিয়েটি পাপা করে আপনি এই প্ল্যাটফর্মে আসছেন, আজকে যে চেয়ারটাতে বসছেন ইউ আর দ্য অনারেবল পার্সন এবং একজন আলোকিত ব্যক্তি হিসাবে, শুধু আলোকিত বলে একজন ছোটো করা হবে না, একজন কিংবদন্তি বটে। আজকে যে প্ল্যাটফর্মটাতে আপনি এসে পড়ছেন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড সম্পর্কে আপনি কথাটা তুলে ধরবেন, এবং আগামী প্রজন্মের যারা শিক্ষক যারা শিক্ষিকা আছেন বা যারা প্রজন্ম যারা আছেন আপনার প্ল্যাটফর্মের মধ্যে আসতে হলে আপনি খাড়া উত্তায় পার করে আসছেন, আপনি বাল্য জীবন এবং শিক্ষা জীবনটা তুলে ধরবেন সম্মানিত ম্যাডাম রোসানা শহীদ। বাল্য জীবন প্রথমে বলি, বাল্য জীবনটা আমি আসলে কুমিল্লারই সন্তান, আমার দেশের মানে আদি নিবাস, আদি মানে আমার পিতৃপুরুষের ঠিকানা হচ্ছে দাউদকান্দি না এখন তিতাস উপজেলায়, আর আমার বাবা ভিক্টোরিয়া কলেজে টিচার ছিলেন ফিজিক্সের, আর আমরা অরিজিনালি মানে তিতাসের হলো বাবা চাকরির সুবাদে আমরা কুমিল্লা ছোটোবেলা থেকেই কুমিল্লা ঝাউতলা আমাদের পৈতৃক নিবাস, বাবার কেনা জায়গা ওইখানে বড় হয়েছি, ফজানাস স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি, তারপরে ইন্টারমিডিয়েট আমি ইডেন কলেজ থেকে আর ঢাকা ইউনিভার্সিটিকে মাস্টার্স। আপনার সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট ছিল বাংলা, বেঙ্গলি। তো মাই মাই গড, আপনাকে অশেষ বিএড করেছি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে, রাইট? এক্স্যাক্টলি, যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছেন বেঙ্গলিতে, অ্যাকচুয়ালি বেঙ্গলিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করার সুযোগটাও ব্যাপার, কেননা এই সম্পর্কে ম্যাথ বলেছেন লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ দ্য হিউম্যান ক্যারেক্টার, বাংলা লিটারেচার মতো কঠিন সাবজেক্ট অন্যান্য সাবজেক্টের মধ্যে নাই, আমরা কেমিস্ট্রি মিলাতে পারি, ফিজিক্স মিলাতে পারি, আমরা ভুটানে মিলাতে পারি, কিন্তু বেঙ্গলি আমাদের হায়ারোগ্রাফস থেকে যে ইয়েটা আসছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের যে গীতাঞ্জলি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এক একটা ভাষা এক একটা উচ্চারণ এক একটা প্রোনাউন্সিয়েশন, আমার মতো সাংবাদিকের এইগুলি বলা উত্তর এবং সঠিক দেওয়ার মতো ইয়ে নাই। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মাতৃভাষা বাংলা নিয়ে আপনি লিটারেচার উপরে আপনি বাংলা সাহিত্যের উপরে লেখা পড়া করেছেন। আসলে আমি আমার অনেক মানে ইচ্ছে ছিল যে আমি বাংলা সাহিত্য নিয়ে পড়ব, এবং আমি আসলে আমার ভাষাটাকে আমি খুব পছন্দ করি, আমার নিজের ভাষাটার উপর আমি উচ্চতর ডিগ্রি নেব এটা আমার ছোটোবেলা থেকেই ছিল, আমার সেই আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন, এবং আমি আসলে সবাই বলতো যে বাংলা পড়ে আর কি হবে, বাংলা একটা সাবজেক্ট এরকম বলতো আর কি, যে বাংলা মানে সব মানে ইকোনমিক্স আর্টসের সাবজেক্ট আর্টসে পড়াশোনা করেছে সব ইকোনমিক্স এইসব ভালো মানে ইংরেজি এইসব সাবজেক্ট ফেলে, কিন্তু বাংলা একটা মানে সবাই একটু যেত, কিন্তু আমি বাংলা পড়ে আমি খুব তৃপ্ত,
আমি বাংলা পাশ করতে পেরেছি। তারপর পরবর্তীতে আপনি বিসিএস বিসিএস করতে না আমাদের না আমরা ওই যে পাবলিক সার্ভিসে যেটা আমরা আমাদের তো ক্যাডার নেই তো আমাদের বিসিএস ক্যাডার নেই সেজন্য আমাদের বিসিএস হয়নি। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই যে বাংলা লিটারেচার পড়ে পড়াশোনা করেছেন, তার সাথে আমি ডক্টর মোহাম্মদ শহীদুলকে ধন্যবাদ জ্ঞাপন করি যে উনি একজন কিংবদন্তি হিসাবে ডক্টর অফ লিটারেচার পেয়েছেন আপনি বাংলা সাহিত্যের উপরে। হ্যাঁ, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ওই সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি জানেন যে আমাদের দেশে আপনি কোভিড-19 ভয়াবহ আকার ধারণ করেছেন, প্রথম ধাপটা পার করেছে খাড়া উত্তরায় করে বিভিন্ন লকডাউন বিভিন্ন ধরনের ইয়ে করে, কিন্তু সেকেন্ড ট্রাম্পটা হচ্ছে যে আরও ভয়াবহ। আপনি জানেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যে কথাটা বলেছেন যে সেকেন্ড ঢেউটা এটা অত্যন্ত ভয়াবহজনক, যতটুকু স্বচ্ছল থেকে বিশেষ করে এটার একমাত্র ভাইরাসকে অ্যান্টিবায়োটিক হিসাবে ধরা যাচ্ছে যে মার্কস। হ্যাঁ, তো এই জন্য জননেত্রী শেখ হাসিনা জোরদার দিয়েছেন নো মার্কস নো সার্ভিস নো এন্ট্রি, এবং সে সম্পর্কে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কোভিড-19কে আমরা ভয় না করে আমরা জয় করার জন্য আমরা যে সমস্ত সুযোগ সুবিধা ম্যাডাম আমরা এখানে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে যারা বহিরাগত আছেন এবং ইনডোর আউটডোরে আছেন কোন ধরনের সুযোগ সুবিধাগুলি আপনি দিচ্ছেন সে কথাটা তুলে ধরবেন আমার দেখা আলোকিত একজন কিংবদন্তি এবং আলোকিত সুপারিনটেন্ডেন্ট রুকসানা শহীদ ম্যাডাম। আমাদের এখানে আমাদের তো আসলে আমাদের ট্রেনিং সেন্টার সেখানে আমাদের এখন তো ক্লাসগুলো স্থগিত, আমরা অনলাইনে ক্লাস হচ্ছে, আমরা অনলাইনে ক্লাসগুলো করছি আর কি, অনলাইনে এদের এখানে আনা হচ্ছে না, অনলাইনের মাধ্যমে ক্লাস তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আর আমরা যারা এখানে স্থানীয় আছি, আমরা যারা অফিস করি, তারা আমাদের যে আমরা এখানে আমরা একটা করেছি হাত ধোয়ার ব্যবস্থা, হাত ধোয়ার মানে সবার বাইরে যারা আসবে তারা হাত ধুয়ে আসবে, আর আমরা স্যানিটাইজ আমরা সব অফিসে তারপরে যেখানে প্রয়োজন সেখানে আমরা স্যানিটাইজ হাত ধোয়ার ব্যবস্থা, তারপরে কি বলে ওই যে আমরা গেটে দেওয়া আছে, ভিতরে দেওয়া আছে, আর আমরা যারা আসে আমরা মাস্ক স্যার আমরা এলাও করি, যারা ঢুকে যারা যদি আমি দেখি কখন আমার চোখে পড়ে আমি তাদেরকে বের করে দিই বাড়ি যে আমরা মাস্ক স্যার আমরা কোনো এলাও করবো না। আমরা জোরালো ভাবে আমরা এটা চেষ্টা করছি যে যাতে আমরা আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেইগুলো নির্দেশনা দিচ্ছে আমরা ইনশাল্লাহ আমরা সেইগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা টাইম টু টাইম আমাদের উপর থেকে যে চিঠি আসে আমরা সেইগুলো অনুসরণ করে আমরা যথাযথ খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। টেবিল টক শোর মধ্যে মূল কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছেন নো মার্কস নো সার্ভিস নো এন্ট্রি, এবং আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যে অঙ্গীকারটা দিয়েছেন এবং আমাদের কুমিল্লার গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজি আকম ও বাহাদ্দিন বাসের, এবং তার সাথে আমাদের এখানে আছেন আমাদের জেলা প্রশাসক আছেন আবুল ফজর মীর এবং আমাদের পুলিশ সুপার, অত্যন্ত সচেতনতার সহিত আমরা কাজ করে যাচ্ছি যে কোভিড-19কে মোকাবেলা করার জন্য। আমি প্রশাসনের বিভাগের এর মধ্যে যারা আছেন ওনাদেরকেও আমি আমার এই নতুন বছরের শুভেচ্ছা দিয়ে এবং কোভিড-19কে ভয় না করে জয় করার জন্য আমরা যে আপনি কথাগুলি তুলে ধরেছেন চলুন আমরা বাঙালি জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা এবং কোভিড-19কে মোকাবেলা করার জন্য আমরা ম্যাডাম যে কথাগুলি তুলে ধরেছেন ভিউয়ার্স আমার স্যাটেলাইটের সামনে এবং বাইরে যারা আছেন আপনার কথাগুলি গুরুত্বপূর্ণ করে শোনেন এবং বাস্তবের রূপ দেন, তাহলে আমরা কোভিড-19কে মোকাবেলা করার সচ্ছল হব। এবং তার সাথে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি খুব সুন্দর একটি প্রস্তাবনা কিন্তু আপনি কোভিড-19 ফাঁকে দিয়ে একটি কথা তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে আপনার ডিজিটালের কথাটা আপনি তুলে ধরেছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার সৃষ্টি না হলে আমাদের এই বাংলাদেশ সৃষ্টি হতো না, আজকে আপনি যে প্ল্যাটফর্মে বসে আছেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ওনার সুযোগ্য পুত্র ICT উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যিনি কিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে, তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা দেখেছি 2021-41 বলেছে ইতিমধ্যে আমরা 2021 সালে অলরেডি প্রায় 90% আমরা ডিজিটালে ছোঁয়া চলে আসছি। অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি একজন আলোকিত সুপারিনটেন্ডেন্ট হিসাবে আমি আপনার কাছে আছি যে ডিজিটাল বাংলাদেশের ভিশন 2021-42 সামনে রেখে ডিজিটালে ছোঁয়া অল ওভার বাংলাদেশের মধ্যে আমরা কী পরিবর্তন দেখতে পেয়েছি এবং শিক্ষা খাতের মধ্যে কী কী জিনিস আমরা দেখতে পাচ্ছি সেই সম্পর্কে আপনি টপিকটা নিয়ে আলোচনা করবেন। আমরা এই ডিজিটালের ফল তো আমরা সুফল আমরা পেয়ে যাচ্ছি, একদম 90% এখন ডিজিটাল মোটামুটি হয়ে বলা যায়। আমরা যে এখন ক্লাস করছি প্রাইমারি লেভেলে যেগুলো হচ্ছে ডিজিটালের মাধ্যমে হচ্ছে,
মাল্টিমিডিয়ার মাধ্যমে হচ্ছে আমরা ক্লাসরুমগুলোতে মাল্টিমিডিয়া ব্যবহার করি, মাল্টিমিডিয়া অ্যাপ্লাই করে আমরা ক্লাস করি। আর আমাদের অফিস আদালত এইগুলো ই নথি ই মনিটি সব এইগুলি চালু হয়ে গেছে, পুরোপুরি না হলেও ম্যাক্সিমাম চালু হয়ে গেছে। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যয় যে 41 সালের মধ্যে বাংলাদেশ ডিজিটাল একদম পুরোপুরি হয়ে যাবে, আর আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে সুযোগ্য পুত্র সজীবের জয় এবং ওনার প্রচেষ্টায় আমার মনে হয় বাংলাদেশ একটা একদম একটা মডেলের মধ্যে চলে আসবে। তা না হলে আজকে আমরা মনে হয় সুযোগ সুবিধা ডিজিটালে আমরা ভোগ করতে পারব। রাইট, এক্স্যাক্টলি। তার চেয়ে একটু তাক লাগিয়ে দিয়েছেন যে আমাদের সজীব আজ জয় বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উদযাপন করেছেন, এবং টু এর কাজ চলছে। এবং আমি আপনার কাছে আরেকটা জিনিস শেয়ার করি, আমরা যখন বাপদাদার আমলে ছোট যখন আমরা খনার বছর পড়তাম, এক হাত বললা, বারো হাত শিং উড়ে যায় বললা, হাত ইংদিক, এই যে ওই সময়ের মধ্যে দাদা দাদি বাবা বাবা একটা কথা বলতো যে তোমরা উত্তর দিকে যেও না দক্ষিণ দিকে তোমরা যেও না, এখানে মধ্যে জিন পরি দেওয়া যাওয়া না আসর করবে, সেটা হচ্ছে সেই ট্রেডিশনাল জোক একটা ছিল অ্যানশিয়েন্ট টাইমের মধ্যে আর কি। আজকে আমরা দেখেছি যে আমরা যদি আজকে উত্তর দিকে যদি যাই যমুনা সেতু দেখতে পাচ্ছি, এবং দক্ষিণ দিকে যদি যাই আমরা পদ্মা সেতু। আধুনিকতা এই যে আমাদের মমতা মহিমা, এই কথাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, বিশ্বব্যাংক থেকে একটি তীব্র নিন্দা জানিয়েছিলেন, হ্যাঁ, এবং কিছু মানুষ তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করেছিলেন, তখন আমাদের মমতা মহিমা ওনার আদর্শকে সামনে রেখে উনি একটি কথা বলেছেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের রক্ষায়ণ থেকে আমার পদ্মা সেতু হবে। আজকে আমাদের পদ্মা সেতু হয়ে গেছে, হ্যাঁ, উনি চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন এবং বাস্তবে যেটা বলেছেন উনি বাস্তবে কিন্তু এটার রূপ দিয়েছেন। তো আজকে যে আমরা পদ্মা সেতু দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি, আপনি জানেন যে 41 স্প্যান অলরেডি ডান হয়ে গেছে, আমরা অলরেডি এই বছরের শেষের দিকেই আমরা ইনশাআল্লাহ এটা চলমান অবস্থা দেখতে পারবো। তার সাথে আমাদের যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ওবায়দুল কাদের স্যার, যোগাযোগের সেতু মন্ত্রী, ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে যে পদ্মা সেতুর মতো কাজে আমরা সাকসেস করতে পেরেছি, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন? বিরাট প্রাপ্তি, আমরা আসলে কল্পনা করতে পারি না যে পদ্মা সেতুর মতো সেতু আমরা পাবো। এটা আমাদের জন্য নিজস্ব অর্থায়নে, আমার বিদেশি কোনো সাহায্য ছাড়া পাবো, মানে এটা একটু স্বপ্নের মতো মনে হয়। এবং অলরেডি এটা হয়ে গেছে, মানে চিন্তা করা যায় এত বড় একটা প্রাপ্তি আমাদের জন্য, এটা সৌভাগ্যের ব্যাপার, গৌরবের ব্যাপার, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এটা সম্ভব হয়েছে। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে তুলে ধরেছেন রোকসানা শহীদ সুপারিনটেন্ড ম্যাডাম, একটি কথা বলেছেন যে আমাদের মমতা মহিমা জননেত্রী যে কথাটা বলেন এটা তা বাস্তবে রূপ দিয়ে থাকেন, এবং উনি বলেছেন যে আই শ্যাল বি ডু, আই শ্যাল বি ডান, এবং পদ্মা সেতু এটা আজকে আমরা দৃশ্যমান অবস্থায় দেখতে পাচ্ছি। সেই সুবাদে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি চলে যাচ্ছি যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। আপনি জানেন যে আমাদের কোভিড-19, হ্যাঁ, প্রথম দিক দিয়ে শুরু হওয়াতে, কিন্তু আমরা কোভিড-19 শুরু হয়েছে কিন্তু আমাদের যেই পরিমাণে আমরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী করার কথা ছিল কিন্তু সেইভাবে আমরা করি নাই, তার কারণ ছিল যে আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে এটা স্লো গতিতে চলবে, কিন্তু যেভাবে আমাদের করার দরকার, হ্যাঁ, সেভাবে আমরা করবো না, কেননা আগে মানুষকে বাঁচাতে হবে। এই বাঁচানো, এই অবস্থাতে যদি আমরা ধুমধারাকা বা অনেক কিছু যদি করি, এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর একটা কলঙ্কের অধ্যায় হয়ে দাঁড়াবে, কেননা আমাদের বাঙালি জাতির পিতা অনেক কষ্ট করে এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এই স্লোগানের মধ্য দিয়েই আমরা পেয়েছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ওনার যে অসমস্ত কাজগুলি ছিল সেটা আমাদের রেখে যাওয়া স্মৃতি মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা করেছেন। তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে মুজিব বর্ষের কিন্তু আরেকটা ধাপ, আরও 100 সালের যে জন্মবার্ষিকী সেটা আরও 1 বছর বাড়িয়ে দিয়েছে। তো মুজিব বর্ষের যে কনসেপ্টগুলি আছে উন্নয়নের ধারাবাহিকতা, প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট কুমিল্লা থেকে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মুজিব বর্ষের সম্পর্কে আপনার মূল টপিকটা। আমাদের তো আসলে মুজিব বর্ষটা খুব ভালোভাবে, মানে খুব ধুমধারাকাশের পালন করার ইচ্ছে ছিল, কিন্তু এই যে প্যান্ডামিকের কারণে এটা সম্ভব হয় নাই। এবং আমাদের 17 মার্চ থেকে আমরা আসলে যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে আমরা শুরু করব, কিন্তু সেভাবে আমরা এই কোভিড এর জন্য করতে পারিনি। তারপর মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিহীনদের জন্য বাড়ি, এই যে মুজিব বর্ষে এই যে কত কতটা ইজানি করলেন, গৃহহীনদের জন্য, এবং এটা যে কত বড় প্রাপ্তি, যারা ভূমিহীন তাদের জন্য যে কত বড় প্রাপ্তি, এটা মোদী বর্ষের একটা বিশাল একটা অঙ্গীকার। এবং আমরা দেখতে পাচ্ছি যে মোদী বর্ষে
আমরা যতদূর সব আমাদের মানে ইচ্ছে আছে, যদি আমরা পরিস্থিতি আমাদের স্বাভাবিক হয়, আমরা এটা আমরা আরো করে উদযাপন করব। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। আমি প্রথমে বলেছি লিটারেচার নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। বেঙ্গলিতে উনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং বাংলা সাবজেক্টের উপরে যে একটা টপিকস নিয়ে আসছেন, আমি আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি মূল টপিকসগুলি আপনি টেবিল টক শোতে তুলে ধরেছেন। যাবার প্রাককালে আমাকে কবির ভাষায় একটু বলতে হবে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলি পলিমাটি সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো কত ছিল, আমি একজন জ্ঞানী গুণী আদর্শ আমাদের কুমিল্লার গৌরব তিতাস থেকে আগত এবং আমাদের কুমিল্লার কৃতি স্যার যিনি ফিজিক্স ডিপার্টমেন্টে ভিক্টোরিয়াতে ছিলেন, ওনারই সুযোগ্য কর্ণা এবং আমাদের শ্রদ্ধেয় সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম, আজকে আমি ডেভিড টোসুতে সাক্ষাৎকার নিতে পেরেছি। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি একজন কিংবদন্তি হিসাবে, একজন আলোকিত ব্যক্তি হিসাবে। ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলের সামনে আছেন এবং চ্যানেলের বাইরে আছেন, আজ রাত 10:15 আমার এই টেবিল টক শোটি দেখে নেন। ভিউয়ার্স, আপনারা সবাই লগ ইন করে নেন www.brightness99.com এবং টিভি নেটওয়ার্কে এইসব আদে মানাদের ইউটিউব চ্যানেল আছে, প্রয়োজন আপনি ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ব্রাইট নিউজ 99 থেকে সঙ্গে থাকুন, শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে শুনুন এবং বাস্তবে রূপদান করুন, তাহলে আমরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ করতে পারব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্যার আপনাকে।